आज के रेसिपी सोयाबिन मोमो बाड़ीते कि भावे मोमो स्टीमार छाड़ा सोयाबिन मोमो बनिए फिलबें चलून देखे नी। एर जोन्नो आमी एखाने 80 ग्राम सोयाबिन नियेछि। एरपर सोयाबिनटाके धुए निच्छि। एरपर धोया जलटा फेले दिच्छि। एरपर सोयाबिनेर उपरे किछुटा जल दिए पड़े सोयाबिनटाके 1 घंटा भिजिए रखछि। आपनारा चाइले गरम जल दिए 10 मिनट भिजिए रखते पारेन। 1 घंटा पर देखुन सोयाबिन गुलो किन्तु भालोभावे भिजे गेछे। एरपर सोयाबिन थेके जलटा झरिए निच्छि। तारपर ग्राइंडार जारे निये निच्छि। सब सोयाबिन गुलोके एरकम भावे निये नेब। সবগুলো নেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে গ্রাইন্ড করে নেব। সোয়াবিনগুলোকে গ্রাইন্ড করা হয়ে গেছে। দেখুন ঠিক এরকম হবে। একটু ঝুরঝুরে অথবা যদি একটু জল থাকে ঝুরঝুরে না হয় তাও কোনো অসুবিধা নেই। এখানে আমি একটা বড় সাইজের গাজর এরকম করে গ্রেট করে রেখেছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। নিয়েছি 1.5 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি আর এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর লবণের সাথে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ তেল। এরপর তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দাতে তেলের পরিমাণটা ঠিক আছে কিনা সেটা হাতে ময়দাটা নিয়ে পর প্রেস করলে যদি দেখেন যে ঢেলা পেকে যাচ্ছে আর একটু প্রেস দিতেই ঝুরঝুর করে পড়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে তেলের পরিমাণটা একদম ঠিক আছে। এরপর ভালোভাবে মেখে নিয়েছি। এরপর রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ডো একটা তৈরি করে নেব। ডোটা বাড়িতে রুটি তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করি সেই ডো এর চেয়ে একটু সামান্য শক্ত হবে। এরকম ভাবে বারবার প্রেস দিয়ে পরে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। একবারে বেশি জল দিয়ে ডো তৈরি করার দরকার নেই, তাহলে ডোটা নরম হয়ে যাওয়ার চান্স আছে। এরপর আমি ডোটা তৈরি করে নিয়েছি। ডোটার উপরে একটু এরপর তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা পুরো ডোয়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে পরে 30 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে আমি মোমোর জন্য স্টাফিংটা তৈরি করে নিই। চলুন, তার জন্য আমি কড়াইয়ের মধ্যে 4 চামচ তেল নিয়ে নিয়েছি। এরপর তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ রসুন কুচি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা। এরপর ভালোভাবে একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে। দিয়ে দিচ্ছি আদা কুচি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজরটা। এরপর পুরোটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন। আর খেয়াল রাখবেন সোয়াবিনে কিন্তু কোনো লবণ দেওয়া নেই, সেই অনুপাতে লবণটা ব্যবহার করবেন। গাজরটা একটু সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপর পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রাইন্ড করে রাখা সোয়াবিনটা। দেখুন সোয়াবিনটা কতটা ফাইন গ্রাইন্ড হয়েছে। এরপর সোয়াবিনের সাথে পুরোটাকে ভালোভাবে মিশিয়ে পর বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। বারবার ধরে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার চান্স আছে। আর সোয়াবিনটা ভাজতে একটু টাইম লাগবে, তাই মোটামুটি 8 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এরপর পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সোয়াবিনটা ভাজা হয়ে গেছে আর সোয়াবিন থেকে একটা ভালো গন্ধ বেরোতে শুরু করেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সোয়া সস। সোয়া সস দিয়ে সামান্য নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে নামিয়ে নেব। এটা স্টাফিং রেডি হয়ে গেছে আর এদিকে 30 মিনিট রাখা হয়ে গেছে ডোটাকে। এরপর ডোটাকে খুলে পরে আর একটু মাখিয়ে নেব। দেখুন কতটা স্মুথ হয়েছে। ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর ডো থেকে কিছু ছোট সাইজের লেচি কেটে নেব। বাড়িতে লুচি করার জন্য যেরকম লেচি কাটি আমরা সেরকম সাইজের লেচি কেটে নেব। দেখুন ঠিক এরকম ভাবে কেটে নেব সবগুলো। এরপর একটা লেচিকে হাতে নিয়ে পরে একটু প্রেস দিয়ে পরে এরকম ভাবে গোল গোল করে করে নেব। এরকম ভাবে সবগুলো আমি করে নেব। সব
সবগুলো করে নিয়েছি। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে পরে বাকিগুলোকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, না হলে বাকিগুলো শুকিয়ে গেলে শক্ত হয়ে যাবে। এরপর এই লেচিটাকে বেলে নেব। তার জন্য চাকতির মধ্যে সামান্য তেল দিয়ে পরে লেচিটা দিয়ে পরে এটাকে বেলে নিচ্ছি। বেলাটা কিন্তু খুব পাতলা হতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর পুরোটাকে আমি বেলে নিচ্ছি। এরপর সব মোমোর সমান সাইজ করার জন্য আমি একটা বাটি নিয়েছি, বাটির সাহায্যে আমি কেটে নেব। এরকম ভাবে সবগুলো আমি করব বাটির সাহায্যে কেটে। এরপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা স্টাফিং। এরপর আমি কিছু স্টাইল দেখিয়ে দিচ্ছি, যেটা ইচ্ছা আপনারা করে ফেলতে পারেন। সবগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন মোমোটা কতটা পাতলা বেলা হয়েছে, যার জন্য ভেতরে স্টাফিংটাও দেখা যাচ্ছে। এগুলো ছাড়াও যদি মোমোর অন্য স্টাইল করতে চান, তাহলে আমার আগের ভিডিও আছে যেখানে আমি ভেজ মোমো আর চিকেন মোমোর বিভিন্ন স্টাইল দেখিয়েছি, সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব। এইরকম ভাবে আমি কিছু মোমো করে নিয়েছি। এরপর থালার মধ্যে এক চামচ তেল দিয়ে দিচ্ছি, তারপর তেলটাকে থালার মধ্যে ভালোভাবে ভুলিয়ে নিচ্ছি। থালার চারদিকে তেলটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে থালাতে আমি এক এক করে মোমোটা দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে মোমোটা যেমন গায়ে গায়ে লেগে না যায়, দুটো মোমোর মধ্যে যেমন কিছুটা গ্যাপ থাকে। এরকম ভাবে আমি সব মোমোগুলোকে দিয়ে দিচ্ছি। মোমোগুলো দেওয়া হয়ে গেছে থালার মধ্যে, আর প্রত্যেকটা মোমোর মাঝে দেখুন অনেকটা গ্যাপ আছে। এরপর আমি একটা এরকম বড় পাত্রে 2 লিটারের মতো জল নিয়ে নিয়েছি। এরপর এইরকম ছিদ্রযুক্ত একটা বড় বাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটি না থাকলে যে কোনো একটা উঁচু স্ট্যান্ড দিতে পারেন এখানে। এরপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য প্রিহিটিং করতে দিচ্ছি। আর ছিদ্রযুক্ত বাটি বা স্ট্যান্ড যদি না থাকে, তাহলে এখানে যে কোনো বাটি আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু সেদিকে খেয়াল রাখতে হবে যেমন বাটির উপরে জল না যায়, বাটির নিচে জল থাকে সব সময়। 5 মিনিট পরে ঢাকা খুলে পর মোমো সাজিয়ে রাখা যে থালাটা আছে, সেই থালাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর এটা বেশি টেম্পারেচারে 5 মিনিট রাখবো, আর মিডিয়াম টেম্পারেচারে 15 মিনিট রাখবো। অল টোটাল 20 মিনিট এটাকে এর মধ্যে রাখবো। 20 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন এটা হয়ে গেছে, আর হয়ে গেছে বুঝবেন যখন দেখবেন যে এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন এটার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ এসছে। এরপর এগুলোকে নামিয়ে নেব। এরপর সামান্য একটু ঠান্ডা করে পর এগুলোকে অন্য প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, আর পাতলাটা কিন্তু এখনো থেকে গেছে। এরপর এগুলো সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। এগুলো গরম গরম সার্ভ করে ফেলুন। এইরকম ভাবে বাড়িতে মোমো স্টিমার ছাড়াই খুব সহজে সোয়াবিন মোমো বানিয়ে ফেলুন। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, আর বানানো খুব সহজ।